সো জাস্ট আমাদের গিভেন ডাটা ছিল দুইটা আগের মতোই ইয়ার এবং জনসংখ্যা নাইনটিন থার্টি উনিশশো তিরিশ সাল থেকে শুরু করে নাইনটিন পর্যন্ত এখানে কয়েকটা ডিকে আছে মাত্র এক এক দুই তিন চার পাঁচ পাঁচ ডিগের একে জনসংখ্যা দেওয়া আছে পাঁচটা দশকের করসপন্ডিং জনসংখ্যাগুলো দেওয়া আছে আমরা যেটা করব সেম আগের মতোই বৃদ্ধিটা বের করে নিলাম বারোশো থেকে ষোলোশো দ্যাট মিন চার হাজার বারো হাজার ষোলো হাজার চার হাজার ইনক্রিজ ষোলো হাজার তেইশ হাজার সাত হাজার ইনক্রিজ সোয়ান এভাবে আমরা ইনক্রিজগুলো বের করলাম আর আগের মেথডেই গড় বৃদ্ধি যেটা টোটাল বৃদ্ধিটার আমরা সাম করলাম চার হাজার সাত হাজার আট হাজার এগারো হাজার এগারো হাজার অর্থাৎ টোটালি এটা হলো ফর্টি ওয়ান থাউজেন্ড রাইট এই ফর্টি ওয়ান থাউজেন্ডকে আমরা গড় বৃদ্ধি যেহেতু করবো পাঁচটা ডিকে আছে পাঁচটা দিয়ে ভা পাঁচ দিয়ে ভাগ দেবো গুড তাহলে যেটা আমরা পাচ্ছি এটা হলো গড় বৃদ্ধি এইট থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড রাইট এটা ছিল গড় বৃদ্ধি অ্যাডিশনাল যে অংশটা আছে আমাদের এই যে বৃদ্ধির গড় বৃদ্ধি এটা আমরা এখানে অ্যাড করতেছি এই টাইটেলটা বৃদ্ধির গড় বৃদ্ধি দ্যাট মিনস এটা ছিল আমাদের কি বৃদ্ধি এই বৃদ্ধিটারও আবার কতটুকু বৃদ্ধি দ্যাট মিনস আগের টার্ম থেকে নেক্সট টার্ম আগেরটা থেকে নেক্সট অর্থাৎ আগের ডিকে তার যে বৃদ্ধি পরে ডিকের বৃদ্ধি কত এইভাবে জাস্ট এই কম্পিটিশনটা আমরা করব বৃদ্ধির গড় বৃদ্ধি এখানে দেখতেছি উনিশশো চল্লিশ সালে ছিল চার হাজার মানে বৃদ্ধির পরিমাণ ছিল চার হাজার তারপরে ডিগে হলো সাত হাজার ড্যাট মিন্স চার হাজার থেকে সাত হাজার বৃদ্ধি কতটুকু হলো তিন হাজার সাত হাজার থেকে আট হাজার বৃদ্ধি কতটুকু অবশ্যই এটা পজিটিভ কারণ বৃদ্ধি পাচ্ছে এই জন্য এটা কি পজিটিভ এটা মাইনাস অর্থাৎ নেগেটিভও হওয়া সম্ভব তারপরে দেখি আট হাজার থেকে এগারো হাজার দ্যাট মিন্স এখানে বৃদ্ধি কতটুকু তিন হাজার এগারো হাজার থেকে এগারো হাজার বৃদ্ধি কতটুকু জিরো নাই কোনো এক সময় যদি এমন হতো এখানে সাত হাজার আর পরেটি হলো ছয় হাজার ওইখানে বৃদ্ধিটা কি হতো মাইনাস এক হাজার রাইট তাহলে এখানে হলো এই বৃদ্ধির বৃদ্ধিটার সাম এটা কিন্তু মনে রাখতে হবে এটা এল সাম দ্যাট মিনস যদি মাইনাস হয় তাহলে মাইনাস হয় তার সাম যেটা হবে বীজ গানিত নিয়মে সেটাই আমরা এখানে দেখছি সবগুলো যেহেতু পজিটিভ তিন হাজার তিন হাজার ছয় হাজার আর এক হাজার কত হলো সাত হাজার ইট জাস্ট ইট সাত হাজার তাহলে এখন যেটা হলো সাত হাজার এখানে চারটা সেগমেন্ট এখানে ভাগ ছিল এক দুই তিন চার চার দিয়ে ভাগ টোটাল সাত হাজার হলো বৃদ্ধির বৃদ্ধি বৃদ্ধির বৃদ্ধিটাকে আমরা চার দিয়ে ভাগ দিব তাহলে কি হবে বৃদ্ধির গড় বৃদ্ধি বৃদ্ধির গড় বৃদ্ধি দ্যাট মিনস টোটাল চার হাজার সাত হাজার আর চারটে সেগমেন্ট ছিল চার দিয়ে ভাগ ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড ফিফটি এটা হলো বৃদ্ধির গড় বৃদ্ধি খুব সহজ আমরা এখান থেকে জাস্ট বলার বিষয় যেটা এখানে যদি নেগেটিভ থাকে নেগেটিভ সহই যোগ হবে তারপরে ভাগ কিন্তু হবে চার দিয়েই অর্থাৎ চারটা সেগমেন্ট এখানে আছে তার দিয়েই ভাগ হবে গুড এখন নেক্সট পপুলেশন কত হবে উনিশশো সাল পর্যন্ত আমরা জানি তিপান্ন হাজার ছিল জনসংখ্যা তাই না ওকে উনিশশো সাল পর্যন্ত তাহলে হাজার উনিশশো হবে সালে জনসংখ্যা হবে উনিশশো সালের জনসংখ্যা হবে যেটা সেটা হবে উনিশশো আশি সালের জনসংখ্যা প্লাস গড় বৃদ্ধি প্লাস বৃদ্ধির গড় বৃদ্ধি এই উনিশশো সালের জনসংখ্যা যেটা হবে এখানে আমরা দেখতেছি উনিশশো সালের জনসংখ্যা যেটা উনিশশো সালের জনসংখ্যা প্লাস গড় বৃদ্ধি ঠিক আছে এই যে উনিশশো এটা হলো উনিশশো সালের জনসংখ্যা আর এটা হলো গড় বৃদ্ধি দেখেন আর এটা হলো বৃদ্ধির গড় বৃদ্ধি ওকে জাস্ট তাহলে এটা কত হলো টোটালি বাষট্টি হাজার নয়শো পঞ্চাশ উনিশশো সালের উনিশশো সরি এবার আমরা দুই সালের চাই তাহলে বেজ হিসাবে উনিশশো সালেরটা আগে হবে তারপরে গড় বৃদ্ধি তারপরে এটা কি বৃদ্ধির গড় বৃদ্ধি এই শেষ পরবর্তী দুই সালে যেটা হবে উনিশশো দুই হাজার হবে বেজ তারপরে গড় বৃদ্ধি তারপরে কি হবে বৃদ্ধির গড় বৃদ্ধি জাস্ট সাম্পলে যেটা হবে এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছেন থ্যাংক ইউ ভেরি মাছ ওকে ফর ওয়াচিং দিস ভিডিও